সিদ্ধি বিনায়ক গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুল সিবিএসই বোর্ড প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী ইংরেজি মাধ্যম সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুলে আপনি পাবেন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী উন্নত মানের পরিকাঠামো সহ প্রাণায়াম যোগাসন জুডো উন্নত মানের ল্যাবরেটরি সঙ্গীত চর্চা কম্পিউটার প্রশিক্ষণ অঙ্কন প্রশিক্ষণ আর্টস অ্যান্ড ক্রাফটস সুইমিং পুল লাইব্রেরি এবং তৎসহ রয়েছে সিদ্ধি বিনায়ক বিএড কলেজ আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার 100% নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিদ্ধি বিনায়ক গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুল অ্যান্ড সিদ্ধি বিনায়ক বিএড কলেজ ফোন 03225258312 13 জয় গৌর জয় নিতাই রাধা মাধব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার আমার নাম বাপি কুণ্ডু বাপি কুণ্ডু অ্যালবামের তরফ থেকে আমি একটি বিজ্ঞপ্তি দেব আপনাদের যদি ভালো লাগে আমার কথা শুনবেন আপনারা আমি জানি আপনারা শুনবেন না কেন আমি নাস্তিক মানুষ আপনারা যদি মনে করেন আমি নাস্তিক নাস্তিক আপনারা যদি মনে করেন আমি একটা ভালো মানুষ ভালো মানুষ আমি এই ইউটিউব বাপি কুণ্ডু অ্যালবামের যে ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি জনসাধারণদের মানুষের কাছে আমি পৌঁছতে চাই আর কি চাই আমার কোনো শিল্পী আমাকে হেল্পিং করুক আমি সেটা চাইছি না এই মুহূর্তে কারণটা হচ্ছে এই লকডাউনের বাজারে আমরা কিভাবে রয়েছি কিভাবে চলছি একমাত্র গোবিন্দই জানে গোবিন্দ আমাদের যেভাবে চালাচ্ছে আমরা সেইভাবেই চলছি আমরা অনেকেই মানি না ঠাকুর অনেকেই মানি না গোবিন্দকে অনেকেই মানি না ভোলে বাবাকে নিজের বাবা মাকে তো মানি না তাহলে আমরা ঠাকুরকে মানব কি করে তো আমরা বাঙালি আমি যে কোন ব্যাপারে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না সত্যি পেতে পারে না আমরা বাঙালি আমরা গর্ব করি আমরা বাঙালি আমরা বাঙালি আমরা গর্ব করি আমরা খুব বাঙালি কিন্তু বাঙালির ধর্মটা কি আমরা রাখতে পারছি বলুন এই সনাতন ধর্ম আমার গুরুদেবের নাম আমার গুরুদেবকে যে দেখতে পাচ্ছেন এই কোনায় দেখুন ইনি এনার নাম হচ্ছে প্রভুপাদ নবকুমার গোস্বামী ইনি নিত্যানন্দ মহাপ্রভুর জামাতা ইনি হচ্ছেন আমার বাবা মায়ের গুরুদেব আর এনার ছেলের নাম শ্রী প্রভুপাদ বাসুদেব গোস্বামী তার ছেলের নাম শ্রী প্রভুপাদ বিজন কৃষ্ণ গোস্বামী উনি হচ্ছেন আমার গুরুদেব আমাদের বংশ অনুযায়ী এইভাবে দীক্ষা নিয়ে আমরা আসছি তা আমাদের গর্ব যে আমরা একটা পুরুষ গুরু গুরুকে পেয়েছি গুরু মানে কাকে বলে দাদা অনেকেই তো জানি না আমরা গুরু মানে কাকে বলে আমি বলি যে গুরু গুরু যাচ্ছে আমার গুরু যাচ্ছে কিন্তু গুরুটা কে গুরুটা হচ্ছে প্রথম হচ্ছে আমার মা গুরু মা তারপর হচ্ছে গুরু বাবা মা না থাকলে আমাদের জন্মই হতো না কিন্তু এই কথা কেউ স্বীকার করে না এখন দেখেছেন তো মাকে নিয়ে সবাই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বড় লোক ছোট লোক গরিব লোক সবাই কিন্তু মাকে তো মায়ের মতো মর্যাদা দিচ্ছে না তাই জন্য দেখবেন আমি প্রায় কদিন আগে দেখছিলাম এখন তো ফেসবুকের যুগ ফেসবুক বলুন ইউটিউব বলুন তারপরে আপনার মেসেঞ্জার বলুন হোয়াটসঅ্যাপ বলুন তখনকার দিনে কিন্তু এসব ছিল না এখন হয়েছে তো তাদেরকে সবার আগে এই বাপি কুণ্ডুর অ্যালবামের তরফ থেকে তাকে সষ্টাঙ্গে প্রণাম জানাই এই কারণে আজকে উনি ঘরে 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 এই লকডাউনের সময় ঘরে ঘরে প্রত্যেকের ঘরে পৌঁছে দিচ্ছে বার্তা আপনি রয়েছেন লন্ডনে লন্ডন থেকে চলে এসেছে কলকাতা কলকাতা থেকে যাবেন লন্ডনে চলে যাচ্ছেন একদম পয়সা লাগছে না শুধু একবার নেট ভরতে পারলেই চলে যাচ্ছে তাহলে এদেরকে সবার আগে সষ্টাঙ্গে প্রণাম দিলাম আর তারপরে এবার আসছি আমরা বাঙালি বাঙালি করে মরছি এই লকডাউনের সময় তো দেখুন না এত সময় দিয়েছে গোবিন্দ আমার এত সময় দিয়েছে কিন্তু গোবিন্দের কথা কি অজনে ভাবছে বলুন তো আজকে যে গোবিন্দ আমাদের যে বাঙালি জাতটাকে যে জোর করেছে বাঙালি জাত কিন্তু বাঙালির মতো নেই এখন কেন জানেন দেখুন না আমি একটা সামান্য তথ্য কথা বলছি আপনাদের হয়তো আপনাদের খারাপ লাগতে পারে আমি তখন কিন্তু ভাগবত কথা পাঠ করতে কিন্তু বসিনি আমি বসেছি আমার অনুশোচনার উপরে কিছু জিনিস আমি চোখের সামনে দেখেছি যেটা আমি সহ্য করতে পারছি না সেটা হচ্ছে কদিন আগে দেখছিলাম বাজার বসেছে
বাজারের সাইডে একটুখানি ধরুন বাজার থেকে 10 পা পিছনে, 10 পা পিছনের মধ্যে একটা পাড়ার মধ্যে পর 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 সবজির দোকান, মাছের দোকান, ইয়ের দোকান। অথচ আমরা রেডিওতে টিভিতে সবসময় খবর পাচ্ছি, আপনারা 1 মিটার দূরত্ব বজায় রাখুন। আমার নিজের চোখের সামনে ঘটনা, আমি একদিন না 3 দিন পর পর বলেছি, একটা ফুলের দোকান বসেছে, ফুলের দোকানের পাশে পেঁয়াজ আলু নিয়ে বসেছে একটি বাচ্চা মেয়ে বসেছে, তার ঠাকুমা নাকি ওকে বসিয়ে রেখে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমি একটুখানি সময় চেয়ে নেব। বাঙালি 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 বলে খুব গর্ব করি আমরা, তাই না? আমাদের এই বাঙালি যাত্রাকে উঁচু করার জন্য মহাপ্রভু 400 বছর আগে এসেছিলেন। মহাপ্রভু, এই যে মহাপ্রভু বসে আছেন, নিময়, গোপাল, রাধাকৃষ্ণ, এরা তো সবই একই। যে কথাটা আপনাকে বলছিলাম যে বাজারে পরপর লোক বসে আছে, আমি 2-3 দিন বলেছি, বাবু তুই যেভাবে বসছিস ঠাকুরের ফুল নিয়ে বসে, ওই ফুল নিয়ে গিয়ে পুজো দিতে হয়, গোবিন্দ সেবায় লাগে, সেই ফুলের সাথে যদি পেঁয়াজ লেগে যায় তাহলে তো আমিষ হয়ে গেল। আমরা মনে করি এটা আমিষ, কে কীভাবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে গোবিন্দের ফুলটাকে নিয়ে তো আমি গোবিন্দকে পূজা দেবো। যারা ফুল নিয়ে আসে তাদের ঘটনা তো আলাদা, ওটা বলতে গেলে তো অনেক কিছু হয়ে যাবে, কেউ পুজো দেবে না, কিন্তু ওগুলো আমার বলার দরকার নেই। আমার কথা হচ্ছে আমি মানুষকে সচেতন করছি। বারবারে আমাদের কলকাতার দিদি মমতা দি এত বারবার করে সবাইকে বলছে আপনারা সাবধানে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, কে কার কথা শুনছি? বাঙালি যা দেখাচ্ছে বাজারে গিয়ে হুড়োহুড়ি লাগছে, একে ঘাড়ের উপরে আরেক ঘাড়ের উপরে, মানে যেটা মেলা জমেছে যেটাকে বলে। আমরা যদি বাঙালিরা ঠিক না হই তাহলে ভগবান কি আমাদের বানিয়ে বানিয়ে করে খাওয়াবে? পারবে না। সব থেকে বড় একটা কথা হচ্ছে আমার খুব খারাপ লাগে, এই মহাপ্রভুকে নিয়ে কেউ কিন্তু ভাবে না। মহাপ্রভুর যে একটা জন্মস্থান আছে সেটাকে নিয়ে কেউ ভাবে না। সবাই কি ভাবে জানেন? আমার আছে, টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, বউ আছে, কিন্তু মা নেই, মাকে রেখে সে বৃদ্ধাশ্রমে। এটা একটা উচিত কথা, আপনি ভাবুন আর খারাপ ভাবুন আর ভালো ভাবুন। যাই হোক, আপনাদের বেশি কিছু বলবো না, এইটুকু বলার জন্য আমি চড় খেয়েছি। জানেন আমার কোনো কথা শুনছে না, একটা লাঠি দেবো একটা লোক ভাঙতে পারে, কিন্তু 10টা যখন লাঠি দেবো একটা লোক এরকম ভাবে ভাঙতে পারে না, 10টা লোক লাগে। ঠিক তেমনি আমারও হয়েছে, বাস্তব ঘটনাকে বলছি আপনাকে, সত্যি কথা বলছি, ভালো কথা বলেছি বলে চড় মারতে হলো। আসলে তখন আমি হয়ে গেছি একা, আর ওরা 10-15 জন এসে গেছে, একটা দোকানে দাম বেশি নিচ্ছে, এখন মাল সব কিছু সবজি বলুন বাজার বলুন প্রত্যেকের বাড়ি বাড়ি চলে আসছে একই দাম। অথচ ওই দোকানদার এক বিহারি দোকানদার, বিহারি, বাঙালিরা কিছু করতে পারে না। বিহার থেকে এসে একজন যদি বিহার থেকে একটা লোক আসে, ওরা কিন্তু 50 জন লোককে নিয়ে আসে। আর আমাদের বাঙালিরা কী করছে জানেন? বাঙালি কাকে কে কে নিচে নামাবে সেই জন্য ওরা রেডি হয়ে বসে থাকে। তাই বলছি বাঙালি বাঙালিকে একটু দেখুন, একটা লোক যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছেন তাকে আরও টেনে তুলুন, তাতে কী হবে জানেন? বাঙালির গর্ব থাকবে। বাঙালির জাত 84 লক্ষ জন্মের পরে মনুষ্যত্বের জন্ম হয়, সেই জন্মটাকে যদি আমরা সার্থক করতে না পারেন কেউ পারবে না। আমরা যদি নিজেরা সচেতন না হই কেউ পারবে না। আমরা যদি বারেবারে ডাকি আয় আয় আমার কাছে, আয় আমার কাছে আয়, আমরা গানে মনে হচ্ছে আয় খুবু আয় আমার কাছে আয়, এরা করবে। তাহলে আপনারা যদি সঠিক না থাকে, আমরা যদি ভালোভাবে বাঁচতে না পারি, আমাদেরকে এত বারে বারে বলছেন সবাই কিন্তু কেউ কারো কথা শুনছি না। বাজারে হুড়ো হুড়ি, এখানে হুড়ো হুড়ি, ওখানে হুড়ো হুড়ি, আমি কী করে পয়সা কামাবো, ওই লোকটা উপরের দিকে উঠেছে, ওকে কী করে খিঁচে নামানো যায়, এই ধান্দা করে সবাই। বাঙালি বাঙালি গর্ব করে, আমি বাঙালি, আমি ইন্ডিয়ান, আমি ভারতবর্ষ, আমি সোনার বাংলা, এগুলো করে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে যে প্রভু আমাদের নাম এনে দিল, এত সময় দিয়েছে সবাইকে, আজকে এই আছে 2 মাস হতে চলল, একবারও কেউ ঠাকুরের নাম করে, একবারও হা গোবিন্দ বলে, একবার হা কৃষ্ণ বলে, কেউ বলে না। কি বলে? আজকে বাজারে জানিস তো আমাদের বাড়িতে আছে মাংস ভাজা হচ্ছে, আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, আমাদের লুচি পোলাও হচ্ছে, সব কী করছে এগুলো নিয়ে ফেসবুকে ছাড়ছে। কিন্তু জানে না কিছু কিছু গ্রাম পঞ্চায়েত থেকে লোকেরা বাইরে আটকে আছে, আমাদের বাঙালি ভাইরা আটকে আছে, তারা যে কী কষ্ট করছে। আমরা বাড়িতে চা খাচ্ছি সেটাও ফেসবুকে দিচ্ছি, আমরা বিরিয়ানি খাচ্ছি সেটাও ফেসবুকে দিচ্ছি, মানে খাবারের কোনো অভাব নেই বাঙালিদের, বুঝতে পেরেছেন? সে বাঙালিরা আমাকে গালাগালি করুক, বাঙালিরা আমায় মারুক, এরকম তো হচ্ছেই। আর আমি যে জিনিসটা করছি একটা কথাই বলবো, আমি কিন্তু সেই পণ্ডিত তো নই যে আপনাদের আমি বোঝাতে পারবো। আমার যা মনে হলো যে আপনারা যদি নিজেরাই ঠিক না হন তাহলে কী করে বাঙালি হচ্ছে? এক বাঙালিকে বাচ্চা আরেক বাঙালি দাঁড়িয়ে দিয়ে হাততালি দিচ্ছে, কী বাঙালি দূরত্ব, মানে বাঙালির বীরত্ব দেখাচ্ছে আপনারা। যে মহাপ্রভু আমাদের যে এই ভারতবর্ষে নাম এনে দিয়েছে সেই নামের কথা কিন্তু কেউ দেখছে না, নামকে কেউ সহ্য করছে না, এই নামের কথা বললে পরেই চমকে যাচ্ছে। তাই
বাপিকুণ্ডুর অ্যালবামের তরফ থেকে একটা কথাই বলবো, আমার ধর্মটা শুনে নিন, আমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম কিন্তু সবাই পায় না, আমি এই সনাতন ধর্মটা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এবং আমার যে গোসাইয়ের বাড়ির যে নাম, সে নাম হচ্ছে লক্ষ্মীর জনার্দন। দেখুন আমার বাড়িতে লক্ষ্মী রয়েছে, আমার বাড়িতে লক্ষ্মী আছে, দেখুন কালিমা আছে, এদিকে আপনার বাবা লোকনাথ আছে, এদিকে বিবর্তনী মা আছে, ওই দিকে দেখুন তারামা আছে, সব থেকে বড় হচ্ছে আমার বাড়িতে রাধারানী আর কৃষ্ণ আছে। আপনাদেরকে আমি দর্শন করাতে পেরেছি, আর আপনাদের সময় দীর্ঘাও করব না, একটা কথা বলবো, বাড়িতে যেহেতু আমরা আছি একটু নাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি হরে কৃষ্ণ নাম না বলে 108 বার করতে না পারে, তাহলে আপনি সারাদিনের মধ্যে 4 বার করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উদ্ধার হয়ে যাবেন। একবার দিন অঙ্কে একবার যদি আপনি হরে কৃষ্ণ নাম করতে পারেন, আমি বলছি এর মতো আনন্দ আপনি কোথাও পাবেন না, হরে রাম পাবেন না। তাই আর সময় নেব না আপনাদের কাছে, আবার পরের পর্বে আসবো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? কিন্তু ভালো কাজ করে দেখছি কোনো লাভ হচ্ছে না, ভালো কাজের কথা বললেই চর্থা মুখ খেতে হচ্ছে, আমি খেয়েছি, যার জন্য আপনাকে বলতে পেরেছি আজকে, নাহলে বলতাম না। আর আমার এই বাপুকুণ্ডুর ইউটিউব চ্যানেলটা আমার সার্থক হয়ে গেছে, আমি যে প্রচেষ্টা নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, সব শিল্পী ভাই বোন আমার কাছে প্রচুর লোক আসছে, প্রচুর, প্রতিদিন 10টা করে গান হাউস ভয়েস রেকর্ডিং করে আমায় পাঠাচ্ছে। ওই নাম্বার দেখে আমার, যেটা নাম্বার হচ্ছে 9909331710। আমি গরিবের পাশে আছি, বড় লোকের পাশেও আছি, কিন্তু বড় বড় সেলিব্রিটিদের পাশে আমি নেই, যারা নাকি এত বড় বড় অহংকার করেছে আমার কাছে, অহংকার আমার কাছে করেছে। আমি সেলিব্রিটি লোক, আমি যখন তখন খালি গলায় গান করতে পারি না, মিউজিশিয়ান ছাড়া গান করতে পারি না, মাইক ছাড়া গান করতে পারি না, আমি এইসব লোকদেরকে, আমার ইউটিউব চ্যানেল যদি কোনোদিনও বড় হয় আমি এইসব লোকদেরকে নেব না, পরিষ্কার কথা। আরেকটা লাস্ট কথা বলবো, আমার একজন কীর্তনিয়া আসছেন আগরতলা কীর্তনিয়া, তার নাম হচ্ছে রমা কর্মকার, দেখবেন তার মসৃণ গলা দেখবেন, গলার ভয়েস দেখবেন, কথা বলার টেকনিক দেখবেন, অনেক অনেক বড় বড় শিল্পীরা আছে পারে না বলতে। তাই একটা কথাই বলবো, মহাপ্রভু যে বাণীটা আমাদের জন্য নিয়ে এসছে, সারাদিন তো বলছে না যে আমাদের বড় বড় মিন্ডাল মুঠাই দাও, না সেটা বলছে না, বলছে কি সারাদিন অন্তে যদি একবার হরে কৃষ্ণ হরে রাম করো, তাতেই তুমি জীবন উদ্ধার হয়ে যাবে। এই বলে আর কি দীঘার নেব না, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। 31 তারিখে আমাদের চ্যানেল, আমাদের 31 তারিখে লকডাউন খুলে যাবে, আমরা আবার সবাই মিলিত হবো ভাবছি, কিন্তু পারবেন না, 1 বছরের আগে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান ভিড় বার্তা কিছু হবে না। তাই বলবো আপনাদেরকে যে দয়া করে আপনারা একটু কথা শুনুন, একটু মানুন, তাতে আপনারও ভালো আমারও ভালো। আর আপনি যদি এখন নিজে মনে করেন আয় 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 করোনা আমায় তুই ধর, তাহলে ধরবে। তাই জন্য বলছি ভাই সব, দাদা দিদি মাসি কাকি জেঠি, আমার কথা না শুনুন, টিভির কথা শুনুন, আমার টিভির কথা না শুনুন, দেশবাসীর কথা শুনুন, দেশবাসীর কথা না শুনুন, দিদির কথা শুনুন, দিদির কথা না শুনুন, নরেন্দ্র মোদীর কথা শুনুন, মমতাদির কথা শুনুন, আর কিছু বলবো না, নমস্কার। আরেকটা জিনিস বলে যাই, যারা এই সকালবেলা ওরা কোনো মুখে মাস্ক লাগায় না, জানেন কারা জানেন, আমাদের বাড়ি থেকে যে ময়লা তুলে নিয়ে যায়, ঠিক সকাল 6টার সময় আমার বাড়ির সামনে এসে গান, কুন্দুদা কুন্দুদা, আমাকে উঠতে হয় না, তারা যেন উঠে মালটা রেডি করে রাখে, কেন ওর কিন্তু ছুটি নেই, ওদের কিন্তু সহযোগিতা করার মতো কিন্তু আমাদের বাঙালি লোক নেই, এক বাঙালি মারলে মার খেলে আরেক বাঙালি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত খাড়িয়ে দেয়, আমাদের বাঙালি, আর কিছু বলবো না, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন।